গাছ থেকে পটল তুলে নিলাম, একদম টাটকা পটল। আজকে করব পটল ভাপা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গাছ থেকে টাটকা পটল তুলে নিয়ে আসলাম। এবার পটলগুলোকে হালকা করে ছুলে তারপরে কেটে নিচ্ছি। পটলটাকে হালকা করে ছুলে নিলাম। এবার দুপাশে অল্প অল্প করে কেটে নেব। এই দেখুন, পটলগুলো সব কেটে নিলাম। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটু হলুদ লবণ মাখিয়ে রাখবো। পটলটাকে হলুদ লবণ মাখিয়ে রাখলাম। এবার একটু মশলা করে নিই। মশলার মধ্যে আমি নিয়েছি 1.5 চামচ হলুদ সর্ষে, 1.5 চামচ সাদা তিল, আর 1 চামচ মতো পোস্ত, আর 4টে কাঁচা লঙ্কা। এগুলো একসঙ্গে করে বেটে নেব। আর আজকে রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি, তাই কোনো রসুন বা পেঁয়াজ ব্যবহার করব না। মশলাটা ভালো করে বেটে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। এবার মশলার মধ্যে একটু লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেব। সবকিছু রেডি করে নিলাম। এবার রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব 1/2 চামচ কালো জিরা। এর মধ্যেই পটলটা দিয়ে দেব। এই অবস্থায় পটলটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। ছয় সাত মিনিট মতো পটলটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার উনুন থেকে একটু নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব বাটা মশলাটা। এই মশলার উপরেই দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যেই দিয়ে দেব 1/2 চামচ হলুদ। দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এবার এর উপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেব এর উপরে মশলা ধোয়া জল। এবার আবার কড়াইটা উনুনে বসাবো। এবার 2 মিনিট ঢাকা দিয়ে ভালো করে জাল করে নিব।
দুই মিনিট খুব ভালো করে জাল করে নিলাম। এই দেখুন বলক উঠে গেছে। এবার আস্তা কমিয়ে 6-7 মিনিট ভাপে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ হালকা আঁচে ভাপিয়ে নিলাম। এবার ঢাকাটা খুলে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে পটল ভাপা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।